হ্যালো বন্ধুরা, মুভি লাইনে তোমাদের সকলকে স্বাগত। তো ফাইনালি এই ড্রামাটির লাস্ট পার্ট চলে এসেছে। এবার আমরা জানতে পারবো উরি কাকে চুজ করলো। তার জন্য তো আমাদেরকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, তাই না? তো চলো বেশি দেরি না করে শেষ পার্টটি শুরু করা যাক। আগের পার্টটি শেষ এখানে হয়েছিল, যেখানে এরা সবাই মিলে একে অপরকে হাক করছে। এরপর ক্যান্সে উরিকে তার ড্যাডের মেমোরির কাছে নিয়ে আসে, যে এখন আর পৃথিবীতে নেই। সেখানে ক্যান্সে তার ড্যাডের গল্প শোনাতে লাগে। আসলে এটা তার নিজের ড্যাড নয়, উনি তার সৎ বাবা ছিলেন। সে বলে, কিন্তু তার সাথে থাকার পর আমি বুঝতে পেরেছি রক্তের সম্পর্কই আসল সম্পর্ক হয় না। তুমি তার সাথে কতটা সময় থাকছো, তার সাথে তোমার মনের সম্পর্ক কতটা, সেটাই বেশি ম্যাটার করে। তাই তুমি যদি আমাকে চুজ করো, তাহলে আমি বেবিকেও নিজের বেবি হিসেবে ভালোবাসবো, তাকে নিজের ফ্যামিলির মতন ট্রিট করব। এটা শুনে উরির খুব ভালো লাগে। এরপর উরি বাড়ি এলে তার ড্যাড বলে, আমি আবার তোমার মাকে প্রপোজ করব। উরি শুনে এক্সাইটেড হয়ে যায়। পরের দিন উরির মা রেস্টুরেন্টে খাবার বানাচ্ছিল, আর আজ রেস্টুরেন্টে তারই ছোটবেলাকার ফ্রেন্ডসরা সবাই এসেছে। সে তো কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। তখন সেখানে ক্যান্সে এবং রাফায়েল দুজনাই আসে। তারা টিভি অন করলে দেখা যায় উরির ড্যাড ইন্টারভিউতে কথায় কথায় ইনডাইরেক্টলি উরির মাকে প্রপোজ করেছে, আর সামনেও সে এসে প্রপোজ করে। সবাই খুব খুশি ছিল, কিন্তু উরির মা হ্যাঁ বলার বদলে বলে, এখানে সবাই রেডি আছে, অথচ আমার প্রপোজাল আর আমি রেডি নেই। ড্যাড বলে, নো প্রবলেম, তুমি রেডি হয়ে চলে আসো, আমি তোমাকে আবার প্রপোজ করব। উরির মা রিংটি নিয়ে নেয় এবং বলে, আমি হ্যাঁ তখনই বলবো যখন উরি চুজ করবে ক্যান্স এবং রাফায়েলের মধ্যে যে কোনো একজনকে। কিন্তু উরি বলে, আজ তোমার দিন, আমি তোমার দিনটি স্পয়েল করতে চাই না, আমি কাকে চুজ করব সেটা আমি কাল বলে দেব। এরপর তারা লাঞ্চ করতে চলে যায়। রাতের বেলায় উরির মা তাকে এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কাকে চুজ করবে ভাবলে, সেটা তো আমাদেরকে আগে বলে যাও। উরি বলে, আমি তাকেই আগে বলবো যাকে আমি চুজ করব। তখন তার পেটে হালকা হালকা ব্যথা হতে লাগে। দাদি বলে, তাহলে তুমি পেন ক্লিয়ার খেয়ে নাও, বাট উরি মানা করে দেয় কারণ বেবির জন্য এটি ক্ষতিকারক। পরের দিন উরি অফিসে যাচ্ছিল, কিন্তু তার পেটে আবার হঠাৎ করে একটু বেশি ব্যথা হতে লাগে। সে বাধ্য হয়ে হসপিটালে যায়। তখন ডক্টর বলে, তার অ্যাপেন্ডিসাইট হয়েছে, এখনই অপারেশন করতে হবে। কিন্তু এতেও একটা প্রবলেম আছে, অপারেশন করতে গেলে অ্যানাস্থেসিয়া ইউজ করতে হবে, যেটা বেবির জন্য মোটেও ঠিক নয়, তবুও তাকে অপারেশন করতে হবে। তারপর যেন তেন প্রকারে তার অপারেশনটি হয়। পরের দিন সকালে উরি চোখ খুলেই আগে বেবির কথা জিজ্ঞাসা করে। সবাই বলে, বেবি একদম ঠিক আছে। এরপর তাকে ওয়াক করতে নিয়ে যায়। এখানে অ্যানাস্থেসিয়ার কাজ শেষ হয়ে আসছিল, আর তার অপারেশনের ব্যথাটি বাড়তে লাগে। উরির পক্ষে সেটা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। সবাই তাকে পেন ক্লিয়ার খেতে বলে, কিন্তু উরি মানা করতে থাকে। এরপর বাধ্য হয়ে উরিকে পেন ক্লিয়ার নিতেই হয়। ডক্টর বলে, পেশেন্টের বায়ু চললেই তাকে যেন খবর দেওয়া হয়। উরির মা এই দুজনকে এখান থেকে যেতে বলে। সঙ্গে সঙ্গে দুজনাই সেখান থেকে দুই দিকে মুখ করে চলে যায়। সত্যি এই গোটা ড্রামাটিতে এরা দুজনা মিলে যা কাণ্ড করলো তা প্রচন্ড হাস্যকর ছিল। এরপর উরিকে বেডে রেস্ট করতে হয়। উরি তখন তার মা এবং দাদিকে বাড়ি যেতে বলে রেস্ট করার জন্য। এখন অনেকটাই সে ঠিক আছে। রাতের বেলায় ক্যান্সে আর রাফায়েল দুজনা মিলে ঘরে আসে। তারা উরির প্রেগনেন্সির পর লেখা ডায়েরিটি পড়ছিল, সেটা দেখে তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে উরি দেখে দুজনেই তার হাত ধরে আছে। সে তার হাত দুটো ছাড়াতে চাইলে তারা কেউই হাত ছাড়ে না। তাদের সামনেই উরির বায়ু সরে যায়, তাই সে একটু বেশি ইমব্রেস হতে লাগে। তারা তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকতে যায়। কিছুদিন পর উরি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি আসে। এখানে এরা দুজনাই একদম বাচ্চাদের মতন লড়াই করে না, এখন তারা বন্ধু হয়ে গেছে। ঘরে এসে উরি তার মাকে বলে, তোমরাও ঠিক একই রকম কষ্ট সহ্য করেছিলে, তাই না? মা সঙ্গে সঙ্গে বলে, না তো একদমই না, আমি তো সঙ্গে সঙ্গেই পেন ক্লিয়ার খেয়ে নিয়েছিলাম। সেটা শুনে বেচারির মুখ একদম শুকিয়ে যায়। পরের দিন উরি রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছিল। তার মা বলে, এখনই তুমি অফিসে যাচ্ছ, আর দুদিন রেস্ট নিতে পারতে। উরি বলে, না আমি আজকে যাচ্ছি কাকে চুজ করব তার জন্য। এরপর সে রেস্টুরেন্টে এসে তার হবু হাজবেন্ডের জন্য ওয়েট করতে লাগে। এখানেও আমাদেরকে দেখানো হয় না উরি কাকে চুজ করলো। এই ঘটনার ঠিক 10 মাস পরের ছবি আমাদেরকে দেখানো হয়, যখন বেবি হয়ে গেছে এবং বেবির বয়সও 100 দিন হয়ে গেছে। তাই তারা 100 দিনের বার্থডে সেলিব্রেট করছিল। এরা খুব এনজয় করছিল এবং তারা একসাথে ছবিও তোলে। তখন আমাদের আবারও 10 মাস আগের সিন দেখানো হয়, যে ওই দিনটিতে উরি ফাইনালি ক্যান্সেকে চুজ করেছিল এবং সে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করার পর জানতে পেরেছি আমার কাছে তোমার ইম্পর্টেন্ট কতটা, তুমি এতদিন রিলেশনে থাকার পরও কত কিছু কন্ট্রোল করেছো। ফাইনালি তারা কিস করে।
এরপর তারা বিয়ে করার জন্য ডিসিশন নেয়। পরের সিনে দেখা যায় উরির এক অ্যাক্ট্রেসের সাথে দেখা করার কথা ছিল, তাই সে যাওয়ার আগে বেবিকে রাফায়েলের কাছে দিয়ে যায়। রাফায়েল বেবিকে পেয়ে খুব এক্সাইটেড হয়ে যায়। এরপর উরি অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে আসে। অ্যাক্ট্রেস মেন ক্যারেক্টারের স্বভাবটা কিছুটা চেঞ্জ করতে বলে, বাট উরি মানা করে দেয়। তখন অ্যাক্ট্রেসও তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর এটাই ছিল উরির লাইফে প্রথম রাইটার হিসেবে এত বড় একটা প্রজেক্ট, তাই সে প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। এদিকে রাফায়েল তার ড্যাডকে ভিডিও কল করে বলে, এখানে সব কিছু নর্মাল হয়ে গেছে, তাই তুমি ফিরিয়ে আসতে পারো। বাট ড্যাড মানা করে দেয় এবং বলে, আমি এখানেই একদম ঠিক আছি, তোমরা সবাই ভালো থেকো। এরপর উরি জানতে পারে তার মা আবার প্রেগনেন্ট। এবার উরির বেবির চেয়েও ছোট হবে তার নিজের বোন। সত্যি ড্রামাটা একটু বেশি অন্যরকম ছিল, উরিও শুনে অবাক হয়ে যায়। আর পরের দিনই ছিল উরির বিয়ে, তাই সবাই মেকআপ রুমে রেডি হচ্ছিল। এদিকে আবার একটা কাণ্ড হয়ে যায়। ক্যান্সে অর্থাৎ কনের বর বিয়ে করতে আসছিল, কিন্তু পার্কিং প্লটে গেট না খোলায় সে হচ্ছিল লেট, তাই একটু বেশি হিরোগিরি দেখিয়ে গেট ভেঙে বেরিয়ে যায়। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রাফিক রুলস না মানায় তাকে পুলিশ ধরে নেয়। উরি যখন সেটা জানতে পারে, সে তার হবু হাজবেন্ডকে নেওয়ার জন্য কোনে ড্রেস পরেই উপরে একটি জ্যাকেট পরে বেরিয়ে যায়। তখন রাস্তায় ম্যারাথন চলছিল, কিছুক্ষণ তো সে তাদের সাথে দৌড়ায়। তারপর সে একটি বাসে উঠে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, পুলিশ স্টেশন পৌঁছাতে কতক্ষণ লাগবে। ড্রাইভার বলে, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। কিন্তু উরির হাতে তো এত সময় নেই, তাই সে যাত্রীদেরকে বারবারে কনভিন্স করতে লাগে যে বাসটি প্রথমে পুলিশ স্টেশন যাবে, তারপরে অন্য জায়গায় যাবে। কিন্তু বাসের যাত্রীরা তার কথা মানে না। তখন উরি তাদেরকে তার অতীতের ঘটনা শোনাতে লাগে, যে সে কিভাবে একজন ভার্জিন গার্ল থেকে প্রেগনেন্ট হয়ে যায়। তখন সবাই তার গল্পে ইন্টারেস্ট নিতে থাকে। তখন ড্রাইভারও বাস প্রথমে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ফাইনালি উরি ক্যান্সেকে পুলিশ স্টেশন থেকে ছাড়াই। এদিকে চার্চের সামনে যেখানে বিয়ে হবে সেখানে রাফায়েল সবাইকে ওয়েট করতে বলে। সমস্ত গেস্টরা চলে আসছিল, অথচ কনে আর বরেরই কোনো পাত্তা নেই। ফাইনালি তারা দৌড়তে দৌড়তে সেখানে পৌঁছেই যায়। এবং অনেক দৌড়াদৌড়ির পর উরি এবং ক্যান্সের বিয়েটা হয়। সবাই তো খুব খুশি ছিল, কিন্তু রাফায়েলের জন্য এটা মেনে নেওয়া একটু কষ্টের ছিল। কিন্তু আমারও মনে হয় ক্যান্সেকে চুজ করে উরি একদম ঠিক ডিসিশন নিয়েছে। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই দেখব। এরপর বিয়ে সাদি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রাফায়েলকে উরির ফ্যামিলি ছেলে হিসেবে মেনে নেয়। রাফায়েলও একটা পুরো হাসিখুশি ফ্যামিলি পেয়ে যায়, যেটা সে প্রথম থেকেই চাইতো। অন্যদিকে বিয়ের পর উরি এবং ক্যান্সের প্রথম সোহাগরাত। কত বছরের অপেক্ষার পর তারা একসাথে হলো, বাট এখানেও তাদের শান্তি নেই। রাফায়েল উরিকে কল করে বলে, সরি আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, বেবির জন্য আমাকে করতেই হলো। তখন উরি এবং ক্যান্সে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়তে দৌড়তে হাসপাতাল পৌঁছায়। তখন সেখানে গিয়ে তারা জানতে পারে বেবির ফিভার হয়েছে। ডক্টর তাকে ওষুধ দিয়েছে, কিছুক্ষণ পর বেবি ঘুমিয়ে যায়। তখন উরি এবং রাফায়েল বেবিকে দেখতে দেখতে পুরনো দিনের কথা মনে করতে থাকে, যেই দিন উরির বেবি হয়েছিল। আর রাফায়েল তার বেবিকে প্রথমবার দেখে আনন্দে থ হয়ে থাকে। আর এইভাবেই সকাল হয়ে যায়। পরের দিন উরি এবং ক্যান্সে আবারও ওই হোটেলে যায়। উরি বলে, সরি আমি আমাদের হানিমুন খারাপ করে দিলাম। ক্যান্সে বলে, আরে কোনো কিছু খারাপ হয়নি, আমরা আবারও প্রথম থেকে শুরু করতে পারি, বলে সে উরিকে কোলে নিয়ে চলে যায়। এবং ফাইনালি তাদের বিয়ের পর প্রথম রাত খুব সুন্দরভাবে কাটে। আর তার সাথে সাথেই এই রোমান্টিক ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে। আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। কাল আসছি একটা নতুন ড্রামা নিয়ে, যেটা কিন্তু একদম তোমাদের পছন্দের ড্রামা। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।